বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউবের তরফ থেকে একটা দুঃখের আপডেট চলে এসেছে, যেটা নিয়ে বেঙ্গলি কমিউনিটির মধ্যে কিন্তু তেমন একটা ভিডিও তৈরি করা হয়নি, একটা দুটা ভিডিও তৈরি করা হয়েছে। এটা নিয়ে অলরেডি কিন্তু হিন্দি কমিউনিটির মধ্যে কিন্তু কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে। তো ইউটিউবের এই আপডেটটা কিন্তু তারা অফিসিয়ালি কিন্তু এটা ঘোষণা করেনি, জাস্ট সিক্রেটলি তারা কিন্তু এই আপডেটটা নিয়ে এসেছে, যেটার মাধ্যমে কিন্তু ছোট বড় সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আসলে বিপদের মুখোমুখি হতে যাচ্ছে। যারা কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু আপডেটটা মোটেও ভালো না। অর্থাৎ যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন, ফেয়ার ইউজ পলিসি নিয়ে কাজ করেন, অর্থাৎ কপি পেস্ট ধরে নিলাম আমি, তাদের জন্য আজকের এই আপডেটটা দুঃখের আপডেট। বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে একটা চ্যানেল মনিটাইজড হওয়ার পর যখন $100 কমপ্লিট হয়, $100 থ্রেশহোল্ড কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা চ্যানেল থেকে টাকাটা তুলতে পারি ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, আমরা হাতে পাই। গুগল অ্যাডসেন্স থেকে ব্যাংকে যায়, ব্যাংকে থেকে আমরা হাতে আনতে পারি। কিন্তু এখন নতুন যে নিয়মটা করতেছে সেটা কিন্তু আসলে দুঃখের আপডেট। সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা মনিটাইজড হওয়ার পর যদি $100 হয়ে যায় বা $100 হওয়ার আগে আপনি যদি চ্যানেলের মধ্যে কোনো ভুল করেন, যেমন ধরুন আপনি চ্যানেলের মধ্যে কোনো একটা কমিউনিটি গাইডলাইন রুলস ভায়োলেট করেছেন, অথবা আপনি অন্য কারো কন্টেন্ট হুবহু আপলোড করে দিয়েছেন আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি শো করা ছাড়া, আপনার চ্যানেলটা মনিটাইজড, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাডসেন্সের মধ্যে যে ডলারগুলো জমা হয়েছে সেটা তুলতে পারবেন না। ইভেন ইউটিউব আপনার চেয়ে চ্যানেলটিকে টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে। সুতরাং আপডেটটি অনেক ভয়ঙ্কর। কিন্তু আশা করছি আপনারা কিন্তু সবাই সতর্ক থাকবেন, যারা কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে কাজ করেন, ফেয়ার ইউজ পলিসি অবশ্যই মেনে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউবে। আশা করছি আপডেটটি যদি আপনার বিন্দু মাত্র উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।